এখন ঘুরতে প্রায় বাজে 10:15-20 হবে, আর আজকে পূজাও শুটিংয়ে বেরিয়ে গেছে, মাও এখন দোকানে চলে গেল, আর আমি এখন গপুর বাড়ি চলে যাবো, শ্বশুর বাড়ি। সো গপু এসছে, তোমাকে দেখতেই পেলে মাকে নামিয়ে দিয়ে আসুক, দিয়ে আসলে তারপর আমি যাবো। এই যে আমিও সিঁড়ি ঘরে বসে আছি, কারণ বাইরে গিয়ে আর দাঁড়াইনি, বাইরে প্রচণ্ড ঠাটা পোড়া রোদ। সো চলো দেখি ওই বাড়ি কি আজকে কেমন ডাস্টবিন বানিয়ে রেখেছে সেইটা একটু তোমাদেরকে দেখাবো। তোমাদের গপুদা বলছে আমি টেনশনে আছি তুমি গিয়ে কী রিয়াকশানটা দেবে। সো চলো গিয়ে এখন দেখাই তোমাদেরকে ওই বাড়ির অবস্থাটা কী আছে। বন্ধুগণ, দুঃখের এই মিউজিকটা শুনে তোমরা তো বুঝতেই পারছ প্রিয়াঙ্কাদি লাইফেও নেমে এসছে ঘোর কালো অমাবস্যা। আমি কি পারবো এই যে ডাস্টবিন রূপী ঘরটা তোমার গপুদা বানিয়ে রেখেছে সেটাকে মানুষের বসবাসযোগ্য বানাতে? জানি না গোপুচন্দ্র আমার উপর কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, লিটারালি ওয়েলকাম টু মাই হেল। দেখো কি করে রেখেছে। তো বাড়িতে ঢুকে 3 ঘন্টা কেটে গেছে আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর অবস্থা, কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর তোমাদের গপুদা এখন বাজার থেকে কি নিয়ে এসছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো তোমাদের গপুদা এখন বাজার থেকে নিয়ে এসছে এই পটল, এই দেখতে পাচ্ছ পটল, আর নিয়ে এসছে উচ্ছে, আর নিয়ে এসছে সুন্দর সুন্দর দেখতে এই যে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে এসছে তোমাদের গপুদা কই মাছ, জানি না মাছটা ঢাললে লাফাবে কিনা, অনেকক্ষণে নিয়ে এসছে এই যে এই নিয়ে এসছে জ্যান্ত কই মাছ, আর এই হলো আমার চাল, আমি এখন এগুলো বসিয়ে দেবো। আর ভাতের হাঁড়ির ভেতর অলরেডি আমি জল গরম দিয়ে দিয়েছি, আর দুখানে দেশি ডিমের মুরগি ছিল, মানে দেশি মুরগির ডিম ছিল, সেগুলো বসিয়ে দিয়েছি। তো চলো এখন মাছগুলোকে একটু জলের ভেতরে দিই, দিয়ে এগুলোকে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি। হ্যাঁ আসছি কাকু। আমি এখন এখানে উচ্ছে আর পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, ঢেকে ঢেকে ভাজছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজাটা হয়ে যাবে। আর এখানে দিয়েছি তোমাদের আদা, জিরে আর কাঁচা লঙ্কা, ওই যে কই মাছটা আছে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করব, আর একটু নিরামিষ এটা একবারে পেস্ট করে রেখে দিই, তাহলে কি হবে বলো তো, বারবার আর আমার কষ্ট করতে হবে না। তো চলো এগুলো পেস্ট করে নিই। আমার মাছটা ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার এর ভেতরে আমি দেবো হলুদ, দেবো অল্প পরিমাণে লবণ, এগুলো ভাজতে হবে, আমি ধোয়ার সময় লবণ দিয়েছি। তো এইবার এগুলোকে আমি মেখে নেব। তো এখন প্রায় ঘড়িতে তোমাদের বাজে 4:15-4 কাছাকাছি, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর মুখে এই যে সিরাম শীটটা মেখেছিলাম। সো এখন যাবো গিয়ে চান টান করবো, করে নেক্সট কী করছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুগণ, এখন একদম পুরো কালকে রাত্রের না, একদম দুপুরবেলা থেকে টেনে চলে এসেছি পরদিন সকালবেলা, কারণ কালকে রাতের বেলা শরীরটা তো ভালো লাগছিল না, ভেবেছিলাম মোটা বসে বসে শর্টের ভিডিও বানাবো, সেটাও পারিনি। আর কালকে রাত্রির মনে হয় 3:45 সময় আমার ঘুম এসছে, মানে সে আমার ঘুমই আসছে না, এপাশ ওপাশ করছি, কালকে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও আপলোড করার সময় প্রচণ্ড ঘুম আসছিলো, ঘুমায়নি, এরকম করে তাকিয়েছিলাম, ভিডিও আপলোড হলো কি হলো না দেখতে গিয়ে ব্যথাম পোড়া কপাল, সারা রাত ঘুমায়নি। সো এখন প্রায় তোমাদের 1:30-টার কাছাকাছি বাজে, এখন আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখন জল টল খেয়ে সকালে একবার খেয়েছি, তোমাদের গপুদা কচুরি খেতে ইচ্ছা হয়েছে, আজকে কচুরি এনে খাইয়েছে, সেগুলো আর ভিডিও করিনি, ঘুমের চোখে চোখে খেয়ে আবার শুয়ে পড়েছি। আর এখন আমার ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে, তো সেই ক্যালসিয়াম ট্যাবলেটটা খাবো, খেয়ে এখন যাবো রান্নাঘরে, আজকে যেহেতু নিরামিষ, নিরামিষ রান্না করতে হবে সমস্ত। তো মা পনির কালকেই দিয়ে দিয়েছিলো, মানে কালকে মানে আমি যবে আসলাম, হ্যাঁ সোমবারই আসলাম, সোমবার মা পনির দিয়ে দিয়েছিলো কাঁচা পনির, তো সেটাকে ধুয়ে মুছে এখন রান্না করতে হবে, আর একটু এর সাথে করবো উচ্ছে ভাজা। তো চলো চটপট রান্নাগুলো করে নিই, করে দেখি একটু যদি এনার্জি পাই তাহলে শর্টের ভিডিও বানাবো। হয়ে গেছে তোমাদের? হয়ে গেছে। আর
আর রান্না দিদির কথা কি বলবো তোমাদের, রান্না দিদিকে ভেলোর থেকে চলে এসেছে, আমাকে বলল যে ডাক্তার বলেছে যে ওর কোনো সমস্যা নেই, মুখের ভেতর একটু ঘা হয়েছে, সেটাতে মলম ইউজ করলে ঠিক হয়ে যাবে। তারপর আমি সাথে সাথে ফোন করলাম, তুমি চলে আসো চলে আসো, আমাকে ফোন করেছিল প্রায় শুক্র বৃহস্পতিবার। তো আমি বললাম যে তুমি রবিবার থেকেই চলে আসো, প্লিজ আসো। বললো কি বললো যে আসবো কি করবো, এখন আসার নাম নেই, যাই না কবে আসবে। সো যেটুকু পাচ্ছি টুকটুক করে ঘর বাড়ি পরিষ্কার করার চেষ্টা করছি, যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে ঝাড়ফাড় দিয়ে মোটামুটি রেখেছি, ঘরের সমস্ত জামাকাপড় যে সমস্ত লটকে ফুটকে ছিল সেগুলোকে সব ঠিকঠাক করে এখন একটু বসে আছি, বসে জল রয়েছে, যে এই জলটাকে খাবো, খেয়ে আমি এখন কাজে লেগে পড়বো। আর চলো তোমাদের একটু টুকটুক করে কাজগুলো দেখাই। সো এখানে আমার দুধটা ফুটছে, আর ওই যে ঘর মুছে বাসন মাজে দিয়ে গেছে, এগুলোকে এখন ঠিকঠাক জায়গায় প্লেস করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের গপুদার অবস্থা, মানে ঘর থেকে বোতল নিয়ে গিয়ে লোককে খাওয়াতে খাওয়াতে আমি আর ওনাকে কোনো বোতল দিইনি, বলেছি ফেলে দেওয়া থামস আপের বোতল আছে, এই বোতলেই তুমি জল খাবে। মানে জলটা যে এই যে এইটুকু জায়গা, এই দেখো ডিস্টেন্সটা হলো এইটুকু, এইটুকু জায়গায় যে এক বোতল জল ভরে এখানে রেখে টেবিলটায় শো করবে সেই ক্ষমতাও ওনার নেই। আর তিন দিন ধরে বাসি এটোকাটা এইভাবে রয়েছে। চলো এগুলোকে আগে ফেলে দিয়ে আসি। তো এখানে মা অনেকটাই পনির দিয়েছে, আমার এতটা লাগবে না, সো আমি যেটুকু রান্না করব সেটুকু আমি কেটে নিচ্ছি। বাবা শোন শক্ত, এটা বাড়ির দুতলার কাছ থেকে রেখেছে মা, বাবা আমার গায়ে শক্তিতে হচ্ছে না, দাঁড়াও দু হাত দিয়ে কেটে নিই। এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি আর বাকি পনির এখানে রয়েছে, সো পনিরগুলোকে আমি এইভাবে কাট করেছি। আর এর ভেতরে একটু আলু দেবো, আর এই পাশেই দেখো আমার লুচিগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এই আলুটা রয়েছে এটাকে কাটবো। তো চলো চটপট করে একটু রান্না বান্নার কাজ করে নিই। তো আমার পনিরগুলো এই দেখো সুন্দর করে কুড়মুড়ি কুড়মুড়ি করে ভেজে নিয়েছি, আর এইখানটায় আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাটার ভেতর আমি দিয়েছি চিনি, এই দেখো ওপরে একটু চিনি রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমার যে মশলাটা আগের দিন পেস্ট করা ছিল না, এই দেখো এটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, এর ভেতরে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর হলো গিয়ে জিরে। তো জিরেটা কালকে ভালো করে পেস্ট হয়নি বলে তোমাদের গপুদা অনেক কথা বলেছে কই মাছে, তো ওটাকে আবার পেস্ট করেছি, জিরেটা পেস্ট হচ্ছেই না কেন কে জানে। আর এর ভেতরে দেখো এর ভেতরে আলু দেওয়া রয়েছে আর একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে এখন মানে কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো তেল ছাড়লে, তারপর পনিরগুলোকে দিয়ে দেবো। সো বন্ধুগণ, কালকে আমি যে শর্টের ভিডিওটা দিয়েছি সেটা দেখে অনেকেই পজিটিভ কমেন্ট করেছো, অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো। সো তার ভেতরে নেগেটিভের সংখ্যাই বেশি, তার ভেতরে একটা কমেন্ট ছিল যে আমার নাকি কাজ করতে ভীষণ কষ্ট, নাচতে আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ বন্ধুরা, আমার কাজ করতে ভীষণ কষ্ট, আমি গতরকে একদম কষ্ট দিতে চাই না, আর আমার নাচ করতে তো কোনো কষ্টই নেই, ওতে আবার কিসের কষ্ট, ওতে একটু এক্সপ্রেশন দিলাম, কোমর দুলালাম, হয়ে গেল। তার জন্যই তো আমার বাড়িতে যে 60 জন 70 জন 80 জন 100 জনের রান্না হয় সেটা আমি এই প্রেগনেন্সি অবস্থাতেও করে ফেলছি। সো মেয়েদের লাইফটাই এইরকম, আমি কি কাজ করলাম না করলাম সেটা যদি আমি না গোনাই তাহলে সবাই না টেক মি ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, যে এটা তো আমাদের জন্মগত অধিকার, কাজ আমাদের করতেই হবে। তো আমার এরকম ঘামন্ত অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো প্রিয়াঙ্কা জিনিসটি কোথাও ঘুরতে যাবে না। বন্ধুরা আমি কোথাও ঘুরতে যাবো না, আমি এখন শর্টের ভিডিও বানাচ্ছিলাম। সো এখন আমার শর্টের ভিডিও মোটামুটি বানানো হয়ে গেছে, দুটো চেঞ্জ করেছি আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছে, এখন প্রায় 5:45 মানে 6:00 5 মিনিট বাকি আছে। সো আমি যেসব শর্টের ভিডিওগুলো দেবো তোমরা চটপট চটপট করে দেখতে কিন্তু ভুলো না, আর আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমরা কে আমার শর্টের ভিডিও দেখলে, কে কমেন্ট করলে। সো চলো একটু চটপট করে আমি শর্টের ভিডিও আর যে একটা দুটো বানাবো সেই দুটো একটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার শর্টের ভিডিও বানানো কমপ্লিট, এখন আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, এখন টিপ টিপ এগুলো সমস্ত খুলে খেটে রাখবো, এই যে কানে একটা দুল পরেছিলাম, সো এগুলো সমস্ত খুলবো, খুলে টুলে এখন ড্রেস নেবো, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সো নেক্সট কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লগগুলো আর শর্টের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখতে ভুলো না, তোমরা কেউ আমার ব্লগ দেখছো না কেন, তাড়াতাড়ি করে আমার ব্লগগুলো আর শর্টের ভিডিওগুলো দেখে নাও।
সো বন্ধুগণ, আমার হেসে হেসে দাঁত কপাটি মেলে মেলে শর্টের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা হলো তার পরদিন সকালবেলা তোমাদের গোপুদা বাজার থেকে নিয়ে এসছে আমার জন্য ফলই মাছ। সো সেটাকেই আমি ধুয়ে মুছে সাতলে সুতলে এখন ভেজে নিয়েছি, আর এখন এটা ঝোল রান্না হবে পাঁচফোড়ন দিয়ে। আর তোমাদেরকে আরও একটা কথা আমি বলে রাখি, আমার এই প্রেগনেন্সিতে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট আমাকে করছো, তোমাদের অনেক 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 ভালোবাসা, আমার নিজের লোকদের মতন তোমরা খেয়াল নিচ্ছ, অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, মানে পজিটিভ জিনিস ইন আ নেগেটিভ ওয়ে, যে প্রিয়াঙ্কা দি তোমার নাচ করা দেখে আমার ভয় লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমার যখন শরীরটা ভালো লাগছে তখনই আমি একটু নাচ করছি, তোমাদের অনেক কমেন্ট পেয়েছি, তোমরা আমার ভালোর জন্যই বলছো, সো তার জন্য আমি নাচা কোথাটা একদমই বন্ধ করে দেবো। আমাকে একজন এমন একটা কমেন্ট করেছিল যেদিন আমি ফার্স্ট আমার প্রেগনেন্সির ভিডিওটা দিয়েছিলাম যে আই এম প্রেগনেন্ট, সো সে আমাকে বলেছিল যে প্রিয়াঙ্কা তুমি তোমার অনেক জিনিস আছে রিভিল করবে বললে, বাট আমার মতে তোমার এক্ষুনি রিভিল করা উচিত না। কিন্তু সেই দিদিটার কথা আমি এখনো পর্যন্ত মাথায় রেখে তোমাদের সাথে ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো, বাট আমি কিচ্ছু শেয়ার করিনি, কারণ আমি যদি তার কথা শুনতে পারি তো তোমরাও তো আমার কাছের মানুষ, সেও যেমন তোমরাও তেমন, তোমরা আমাকে বারণ করছো অবশ্যই আমি নাচ ক্লাস বন্ধ করে দেবো। সো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে, কাজ বলাটা ঠিক না, এই রান্নাবান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ডাস্টিং করা, বাচ্চা কাচ্চা মানুষ করা, বরের যত্ন, শ্বশুরবাড়ির লোকের যত্ন, এগুলো কোনো কাজের ভেতর পড়ে না। একটা মেয়ে হয়ে যখন জন্মেছো, তোমার বাবা মা যখন তোমাকে মুখে নুন চাপা দিয়ে মেরে ফেলেনি, সো তার মানে তুমি শ্বশুরবাড়িতে গিয়ে অবশ্যই বালিশ চাপা দিয়ে বা ফল সিলিংয়ের সাথে ঝুলতে পারো, এতে কোনো সমস্যা নেই, এটা মেয়েদের অধিকার, এরকম হয়েই থাকে, তাই না? স্বাভাবিক, তোমরা কমেন্ট করো কিন্তু, মেয়েদের তো এইভাবেই মরাটা উচিত। বালিশ চাপা দিয়ে হয়তো বর তাকে একেবারে মেরে ফেলবে না, কিন্তু প্রত্যেকদিন রাতের বেলা বালিশটা তার মুখের উপর চাপা দিয়ে কাঁদতে কাঁদতে কিন্তু বালিশটা ভিজে যাবে। সো আমি কতটা ঠিক কতটা বেঠিক অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই নাও তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি আমি সংসারে কী জমিয়েছি। এই দেখো আমার সংসারে দুধ জাল দিয়ে দিয়ে আমি দুধের উপর থেকে সবটাকে চুরি করে করে জমিয়ে রেখেছি, কেন বলো তো? এটা দিয়ে ঘি বানাবো। এই দেখো গল্প করতে করতে আমার ঘিটা থেকে তেলও ছেড়ে গেছে, সো এটাকে এখন জাল 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 অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, প্রায় 15-20 মিনিট জাল দিলে আমার এক বাটি ঘি রেডি হয়ে যাবে। সো অবশ্যই ঘিটা রেডি হলে নেক্সট যে ব্লগটা আসছে সেখানে তোমাদের সাথে শেয়ার করবো, আর ঘিটা কেমন হয়েছে খেতে সেটা রিভিউ না তোমার গোপুদার কাছ থেকে নেবো, কারণ তোমার গোপুদার না আজকাল আমার হাতে রান্না বান্না কিছুই পছন্দ হচ্ছে না, কারণ প্রেগনেন্সিতে আমি তো ওনাকে আগের মতো না যত্ন করছি না, আমার বর গোপুচন্দ্র বলে তাকে তো জড়িয়ে ধরছি না, আমার এখন দামই নেই। এই দেখো গল্প করতে করতে আমি ভিডিওর একদম এন্ডে চলে এসেছি, এখন প্রায় দুপুর বাজে তোমার 4টার কাছাকাছি, কাজ করে করে আমি একদম পাগল হয়ে গেছি আর এখন কথা বলতে পারছি না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য, লাইক করতে ভুলো না, চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই।